বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজকে আপনাদের সামনে কোরআনের আয়াত থেকে কিছু কথা, যে আয়াতগুলো পড়লে, যে ছোরাগুলো কোন কোন নিয়মে কি করলে আপনার জীবন সাফল্য হবে, আপনি অসুখী আছেন আপনার জীবনে সুখ এসে যাবে, এবং আপনার স্বামী স্ত্রীর মিল নেই তা মিল হয়ে যাবে, এবং সংসারে উন্নতি নেই তা উন্নতি হয়ে যাবে। অবশ্যই আমাদের এই কথাগুলো মন দিয়ে শুনবেন। যেমন যে আল্লাহ যে আমাদের কাছে এই নবী রাসূলদের মাধ্যমে যে আমাদের কাছে কোরআন বা বিভিন্ন কিতাব নাজিল করে দিয়েছেন আমাদের সুফল ফলাবার জন্য, অবশ্যই আমরা একটু লক্ষ্য করে শুনব। যেমন সুরা কারিয়া এর আমল ও ফজিলতের মধ্যে আল্লাহ কি বলেছেন, আচ্ছা, সর্বদা অধিক সংখ্যায় এই সুরা কারিয়া পাঠ করলে তখন কি হবে, যে পাঠ করলে রুজি রোজগার বৃদ্ধি তো হবেই, 108 বার এ সুরা পাঠ করলে উচ্চ মর্যাদা লাভ হবে, এবং সংসারে যদি স্বামী স্ত্রীর সাথে কোনো বনাগত না থাকে, ঝগড়া ফেসাদ হয়, মিল মহব্বত না থাকে, তখন দেখা যায় সেই সংসারে কোনো আয়োন্নতি হয় না, দিন দিন অধপতন হতে থাকে। আচ্ছা, তাহলে সুরা কারিয়া এটি আমল ফজিলতের মধ্যে পাওয়া যায়। যদি এই সুরা 108 বার নিয়মিত করে কেউ পাঠ করতে পারে, তাহলে ইনশাল্লাহ তারা স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেমের সৃষ্টি হবে এবং সংসারে আয় উন্নতি এসে যাবে। এবার আসি যে সুরা তাকাসুর এর আমল ও ফজিলতের মধ্যে বলা হয়েছে যে আসরের নামাজের পর এ সুরা পাঠ করে মাথায় দম করলে মাথা ব্যথা নিরাময় হয়ে যাবে, এবং প্রত্যহ 3 বার করে পড়লে বদ নজর ও বালা মুসিবত দূরে চলে যাবে। আচ্ছা, এখন এই সুরা তাকাসুরটি যদি আপনি আসরের নামাজের পরে পাঠ করেন, ইনশাল্লাহ আপনি সফলকাম হবেন। এবার আসি সুরা আসর এর আমল ও ফজিলত। এই সুরা আসর আমল ও ফজিলতের মধ্যে বলা হয়েছে, মাটির বাসনে চারটি টুকরায় এই সুরাটি লিখে শস্যগারে, যেখানে আপনি ক্ষেত খামার করেন কিংবা বাগান করেন, সেখানে কি করতে হবে, এই সুরাটি লিখে শস্যগারে চারি কোণায় রেখে দিলে সমস্ত শস্য নিরাপদে থাকবে এবং শস্য খুব ভালো হবে। আচ্ছা, এবার আসি ধন সম্পদ মাটিতে পুঁতে রাখার সময় এছুরা পাঠ করলে সম্পদ ধন সম্পদ নিরাপদে থাকবে। দেখা যায় আপনার দেশে এমন একটা বিপদ, এমন একটা সমস্যা দাঁড়িয়েছে, না ব্যাংকে রাখতে পারছেন, না ঘরে রাখতে পারছেন, এমন কোনো বিষয় হয়ে দাঁড়িয়েছে, তখন আপনাদের পছন্দ মতো এমন এক গুপ্ত জায়গার মধ্যে সেই সম্পদগুলো রেখে দিবেন। রেখে দিয়ে সুরা আসর এর আমল করে কি করতে হবে, সেই মালগুলো পুঁতে সেই মালের উপরে সেই 3 টুকরা কাগজের মধ্যে যে লিখেছেন বা 4 টুকরা কাগজের মধ্যে লিখেছেন সেই কাগজগুলো সহকারে সেখানে মাটিতে চাপা দিয়ে রেখে দেবেন। মানুষ সেখানে খুঁজবে পাবে না, মানুষ এটার উপরে পারাবে কিন্তু এটাকে খুঁজে পাবে না। আচ্ছা, ধন সম্পদ মাটিতে পুঁতে রাখার সময় এই সুরা পাঠ করলে সমস্ত ধন সম্পদ নিরাপদে থাকবে। 21 বার করে পাঠ করলে পানিতে ফুঁক দিয়ে সে পানি শরীরে ছিটিয়ে দিলে সাহস হবে, এবং অফিসার এবং ঘোরতর শত্রুর পর্যন্ত মেহরবান হয়ে যাবে। সেই অফিসার আপনাকে দেখতে পারে না, সেই অফিসার আপনাকে উল্টাপাল্টা বলে এবং শত্রুরা আপনাকে ডিস্টার্ব করে, তখন দেখা যায় এই সুরাটি পড়ে যখন আপনি নিজের মধ্যে ফুঁক দিবেন তখনই শত্রু আপনার মিত্র হবে, এবং যে অফিসার আপনার কথা শুনে না সে আপনার পক্ষপাতী হয়ে আপনার পক্ষে সঠিক সত্য কথা বলবে। এবার আসি সুরা হুমাজা এর আমল ও ফজিলতের মধ্যে বলা হয়েছে, এ সুরা পাঠ করে ফুঁক দিলে বদ নজর ক্রিয়া ভূত প্রেত ও দূর হয়ে যাবে, আর 21 বার পাঠ করলে খারাপ লোকেদের কবল থেকে মুক্তি লাভ করবেন। আচ্ছা, প্রত্যহ 9 বার করে পাঠ করলে কি হবে, যে 9 বার করে পাঠ করে লুপ্ত বাক্য শক্তি ফিরে পাবে। আচ্ছা, কথাটি আরেকবার খেয়াল করবেন, সুরা হুমাজা এর আমল ও ফজিলতের মধ্যে এ সুরা পাঠ করে ফুঁক দিলে বদ নজরের প্রক্রিয়া কেটে যাবে,
ভূত প্রেত দূর হয়ে যাবে, আর 21 বার পাঠ করলে খারাপ লোকেদের কবল থেকে মুক্তি লাভ করবেন। প্রত্যহ 9 বার করে পাঠ করলে লুপ্ত বাক্য শক্তি ফিরে পাবে। আচ্ছা, এবার আসি যে সুরাফিল। সুরাফিল এর আমল ও ফজিলতের মধ্যে বলা হয়েছে, একটি পুরাতন কাপড়ে টুকরায় এ সুরা লিখে যে ব্যক্তি কোনো স্থানে পুঁতে রাখলে কাপড়টি বিনষ্ট না হওয়ার পর্যন্ত সে স্থানটি নিরাপদে থাকবে। দুশ্মনের সম্মুখে এ সুরাটি পাঠ করলে দুশ্মনের উপর জয় লাভ করবে এবং দুশ্মনের সাথে সংগ্রাম লাভ হবে। এবার আসি সুরা ফিল এর আমল ও ফজিলত। সেই কথাটি আমি আরেকবার বলছি, আপনারা খেয়াল করে শুনবেন। একটি পুরাতন কাপড়ের টুকরায় এ সুরাটি লিখে কোনো স্থানে পুঁতে রাখলে কাপড়টি বিনষ্ট না হওয়া পর্যন্ত সে স্থানটি নিরাপদে থাকবে। দুশ্মনের সম্মুখে এ সুরাটি পাঠ করলে দুশ্মনের উপর জয় লাভ করবেন এবং দুশ্মনের সাথে সংগ্রাম জয় লাভ হবে। আচ্ছা, তো এবার আসি সুরা কুরাইশ। সুরা কুরাইশ এর ফজিলত ও আমল থেকে বলবো ইনশাল্লাহ। সেটি হলো, এ সুরা পাঠ করে খাদ্য দ্রব্যের ফুঁক দিলে সে খাদ্য অত্যন্ত বরকত হবে এবং এই সুরাটি লিখে বিষ পানকারীকে এর পানি পান করালে বিষের ক্রিয়া নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আসি প্রত্যহ 7 বার পাঠ করলে সকল প্রকার বালা মুসিবত থেকে নিরাপদে থাকা যায়। অবশ্যই কথাটি আরেকবার লক্ষ্য করবেন, সুরা কুরাইশ এর আমল ও ফজিলত। এই সুরা কুরাইশ পাঠ করে খাদ্যদ্রব্যের উপর ফুঁক দিলে সে খাদ্যের বরকত লাভ হবে এবং এ সুরা লিখে বিষ পানকারী ব্যক্তিকে পান করে দিলে, মানে সেই কাগজটির মধ্যে যে লিখবেন সুরাটি, লেখার পরে সেই কাগজটি সেই পানিতে ভিজিয়ে সেই ব্যক্তিকে খাইয়ে দিলে তার বিষ নষ্ট হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। এবার আসি, প্রত্যেক 7 বার পাঠ করলে সুরা কুরাইশ সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে নিরাপদে রাখবে। হে সমস্ত জগৎবাসী, আমরা কিন্তু আল্লাহর এই সুযোগ সুবিধা যে আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে আমরা কিন্তু খবর নেই না। আমরা কিন্তু কষ্টে দুঃখেই দাবিত হতে থাকি, যার ফলে এখানে কিন্তু আল্লাহর কোনো দোষ নেই। আল্লাহ কিন্তু বলেছেন, তোমাদেরকে আমি এই 30 পারা কোরআন দিয়েছি, তোমরা অবশ্যই এটির দিকে লক্ষ্য করো এবং এখানে যা কিছু আছে তা তোমরা মানার চেষ্টা করো। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তবে আমাদের চ্যানেলটির আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আপনাদের কাছে পৌঁছাতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।